নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। গণেশ চতুর্থী ভাদ্র মাসে অনুষ্ঠিত অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব। গজানন গণেশজির জন্ম উৎসব হল গণেশ চতুর্থী। বলা হয় এই চতুর্থী তিথিতেই গণেশজির জন্ম হয়েছিল। গণেশ পুজো সাধারণত একদিন, তিন দিন, পাঁচ দিন, সাত দিন এবং দশ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের দক্ষিণ ভারত, তামিলনাড়ু, আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এছাড়াও মহারাষ্ট্রে মহা ধুমধামের সঙ্গে গণেশ পুজো অনুষ্ঠিত হয়। বাঙালিদের কাছে দুর্গা পুজো যতটা জনপ্রিয়, দক্ষিণ ভারত এবং মহারাষ্ট্রে গণেশ পুজো ঠিক ততটাই জনপ্রিয়। আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো গজানন গণেশজির সঙ্গে লাল রঙের এমন কি সম্পর্ক, লাল রং গণেশজি কেন পছন্দ করেন এবং গণেশ পুজোতে লাল রঙের ফুল এছাড়া রক্তচন্দন কেন অর্পণ করা হয়। আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। বিঘ্নহর্তা গজানন গণেশজি হলেন সনাতন হিন্দু ধর্মে মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের সন্তান। হিন্দুদের যে কোনো পুজোতে প্রথমে গণেশজির অর্চনা করা হয়, যে কোনো দেবতার পুজোর আগে গণেশ পুজো করা হয়। গণেশ পুজো যদি না করা হয় তবে সেই পুজো অসম্পূর্ণ থেকে যায়। গণেশজির এমনই মহিমা। গণেশজি হলেন বিঘ্নহর্তা, সকল বাধা বিপত্তি থেকে তিনি আমাদের মুক্ত করেন, এছাড়াও আমাদের সুখ সমৃদ্ধি দান করেন। তিনি হলেন সিদ্ধিদাতা, আমাদের সিদ্ধিও দিয়ে থাকেন, বুদ্ধিও তিনি আমাদের দান করেন। গণেশ চতুর্থী উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু কাহিনী। তবে গণেশ পুজোর সঙ্গে বেশ কিছু জিনিস যুক্ত, যেমন গণেশজি লাল রং পছন্দ করেন তাই তাকে লাল রঙের ফুল অর্পণ করা হয়, সেটি জবা হতে পারে অথবা অন্য কোনো লাল ফুল। এছাড়াও হলুদ রং তিনি পছন্দ করেন, গণেশ পুজোতে হলুদেরও প্রয়োজন হয়, কাঁচা হলুদের। তার সাথে দূর্বা ঘাস পছন্দ করেন গণেশজি, সেটিও কিন্তু অর্পণ করা হয়। হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী দেবতার পুজোতে আমরা বিশেষ কিছু জিনিস দেখি, সেটি সেই দেবী দেবতার সঙ্গে সম্পর্কিত, তার প্রতীকীও বলা যেতে পারে। যেমন মহাদেবের পুজোতে বেলপাতা আবশ্যক, আবার নারায়ণ পুজোতে তুলসী পাতা, ঠিক সেই রকম গণেশ পুজোতে গণেশজির জন্য লাল বস্ত্র, লাল ফুল এবং দূর্বা ঘাস অবশ্যই প্রয়োজন। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি রঙের বিশেষ অর্থ রয়েছে। লাল রং হল ভক্তি এবং শক্তি, তার সঙ্গে উর্বরতার প্রতীক। বলা হয় গজানন গণেশজিকে লাল রঙের বস্ত্র অথবা লাল ফুল অর্পণ করলে অথবা রক্তচন্দন অর্থাৎ লাল রঙের যে কোনো জিনিস যেটি গজানন গণেশজি পছন্দ করেন, তাতে ভক্তের জীবনে সমৃদ্ধি আসে, শত্রু নাশ হয়। এই কারণেই তো গণেশজিকে প্রচুর পরিমাণে ভক্তরা হিবিস্কাস অর্থাৎ রক্ত জবা অর্পণ করে থাকেন। লাল রং হল আবেগ প্রবণতা এবং প্রেমময় প্রকৃতির রূপ। এটি ভক্তির সাথে সাথে উর্বরতা এবং নতুন করে কোনো কাজ করার জন্য যে শুভ প্রচেষ্টা তারও প্রতীক। লাল রঙের মধ্যে রয়েছে ফায়ার এলিমেন্ট অর্থাৎ আগুনের মতো একটি উপাদান, যা আমাদের জীবনের বাধা বিপত্তি অতিক্রম করার জ্বলন্ত আকাঙ্ক্ষাকেও নির্দেশ করে। লাল রং গণেশজি বা সিদ্ধিদাতা গজানন গণেশজি পছন্দ করায় তার পুজোতে আমরা তার পোশাকেও লাল রং দেখতে পাই। তিনি নিজেও লাল রঙের পোশাক পরতে পছন্দ করেন। জ্যোতিষপথে লাল রক্তচন্দনের গন্ধ গণেশজি পছন্দ করেন, তাই তো তাকে লাল ফুল দিয়ে পুজো করা হয়। লাল রং অন্যদিকে রজগুণের প্রতীক। মহারাষ্ট্রের অষ্টবিনায়ক মন্দিরে গণেশকে রাজা রূপে পুজো করা হয়। অসুরকে বধ করার সময় গণেশজির সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল বলে বর্ণিত। সেই বর্ণনা অনুসারে সিদ্ধি বিনায়কের মূর্তির সারা গায়ে সিঁদুর মাখিয়েও পুজো করার প্রচলন রয়েছে। শিব গণেশ সঙ্গে সংযুক্ত দেবতাদের সঙ্গে লাল রং যুক্ত থাকে। বীরভদ্র এবং কাল ভৈরব যারা শিবগণের খুব পরিচিত সদস্য, তাদেরও কিন্তু লাল রং দিয়ে চিহ্নিত করা হয়। ভগবান হনুমান এবং দেবতা গণেশ দুজনের ক্ষেত্রেই লাল রং ব্যবহার করা হয়। গণেশজির মোট 32 রকমের মূর্তির মধ্যে 15 রকমের মূর্তি লাল রং হয়ে থাকে। অপরদিকে লাল রঙকে
উদীয়মান সূর্যের সঙ্গেও তুলনা করা হয়। সিদ্ধিদাতা গর্জানন গণেশজির তেজকে সূর্যের তেজের সঙ্গে তুলনা করে গণেশ পুজো লাল রঙের সঙ্গে যুক্ত করা হয়েছে। গণপতির উজ্জ্বল দীপ্তি এবং শক্তি ফুটিয়ে তোলার জন্যই তো এই লাল রঙের এত ব্যবহার। বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।